আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ইম্পর্টেন্ট যে সমস্ত টুলসগুলো আমাদের প্লাম্বিং কাজের জন্য প্রয়োজন, আজকে ওগুলাই নিয়ে কথা বলবো আর ওগুলার নাম সহকারে বলে দিব, যেহেতু আপনারা দোকান থেকে কিনতে কোনো ধরনের সমস্যার ভিতরে পড়তে না হয়। তো ভিডিওটি শুরু করা যাক, আর আপনারা অবশ্যই নিচে দেওয়া যে ইংলিশ নামটি আছে ওটা বললেও চলবে, এবং আমি আপনাদেরকে বাংলাতেও বলার চেষ্টা করব। তো একটু আগে ছিল হলো ফাইভ রেঞ্জ, তো ওটা লেখাই ছিল, এটা হলো হিস্কু ব্লেড। তো এই হিস্কু ব্লেডটি আপনারা ফাইভ কাটার জন্য এটা ব্যবহার করা হয়, ওইটা কিন্তু ফাইভ টাইট দেওয়ার জন্য বা ফাইভকে ইয়ে করার জন্য। এটা হলো ফ্ল্যাট ক্যাসুয়েল ছো, যেটা আমরা হ্যামার হিসেবে ব্যবহার করে থাকি, যেটা আপনার হাতুড়া দিয়ে আপনার আমরা গ্রুভ কাটার জন্য এটা ব্যবহার করা হয়। তো তারপরে আমরা যেটা দেখাবো এটা হলো আপনার সিঁড়ি বলে থাকি আমরা বাংলাতে, তো ইংরেজিতে কি লেখা আছে স্টেপ লেদার। তো এটা আমরা অবশ্যই অবশ্যই এটা আমাদের কাজের প্রয়োজন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টুলস আর কি। তো এটা হলো হ্যামার, তো এই হ্যামারটি দিয়ে আমরা বড় ধরনের কাজ করে থাকি, যেটার নাম নিচে থাকে আর কি জ্যাক হ্যামার। সো এটা অবশ্যই অবশ্যই জ্যাক হ্যামার, এটা বললেই কিন্তু আপনার দোকান থেকে দিয়ে দিবে। এটি হলো ড্রিল বিট, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের সকল কাজে ব্যবহার করা হয়, এটা ড্রিলের বিট আর কি। তো এখানে হ্যামারেরও থাকে, আপনাদের যদি হ্যামার ড্রিল হয় হ্যামার ড্রিলের জন্য হ্যামার নেবেন। এটা হলো মানকি রেঞ্জ, সো এটাকে আমরা সিলাই রেঞ্জ বলে থাকি আর কি, তো এটা আপনার বাংলাতে বললেও চলবে, তো এটার নাম হলো মানকি রেঞ্জ, সো এটাকে সিলাই রেঞ্জ বলে থাকি। এটা হলো ফাইভ কাটার, তো যেটা দিয়ে আমরা সচরাচর আপনার যে স্টিলের ছোট ছোট ফাইভ বা মোটা ফাইভ সম্পূর্ণ ফাইভ কিন্তু এটা দিয়ে কাটা যায়, এটা হলো আপনার ফাইভ কাটার। তো তারপরে যেটা আছে সেটা হলো ফ্লাস, যেটা আমাদের সব সময় কাজে এটা প্রয়োজন হয়, কারণ আপনারা জানেন যে একটা কেবল জয়েন করবেন বা একটা কেবল কাটবেন তখনও কিন্তু আপনার একটা ফ্লাসের জোর জন্য কাটা অবশ্যই বন্ধ হয়ে থাকে। তো তারপরে যেটা আছে সেটা হলো ফাইভ ক্লাম্পস, সো যেটা দিয়ে আমরা ফাইভগুলাকে ভালো করে লাগিয়ে তারপরে আমরা এই ফাইভগুলাকে কাটি বা ফাইভগুলাকে আপনার নির্দিষ্ট একটা মাপ দিই। সো এটা হলো টেপ, তো যে টেপটি দিয়ে আমরা ফিতা টেপ বা আপনার স্টিল টেপ বলে থাকি বাংলাতে, এগুলো যখন বলবেন দোকানদার আপনাকে দিয়ে দিবে। তো এটা হলো গ্রাইন্ডিং মেশিন, সো যে গ্রাইন্ডিং মেশিনটি দিয়ে আমরা গ্রুভ কাটি বা লোহা কাটি এভরিথিং, এটা দিয়ে যা যা কাটা যায় সব কিছুই কিন্তু এটা দিয়ে কাটা যায়। তো এগুলো আপনার অবশ্যই মনে রাখবেন, এটাকে রুফ বলা হয়, যেটা দড়ি যেটা সেফটি দিয়ে আমরা ধরেন দেওয়ালের আশেপাশের কাজের জন্য এটা অবশ্যই অবশ্যই ব্যবহার করা হয়। তো এইগুলো আপনারা অবশ্যই কিনে নেওয়ার চেষ্টা করবেন। তো এটা হলো ড্রিল মেশিন, তো ড্রিল মেশিন অবশ্যই অনেক প্রকার হয়ে থাকে, ব্যাটারি চালিত হয়ে থাকে, হ্যামার হয়ে থাকে, নর্মাল হয়ে থাকে, তো আপনাদের কাজের যেইটার প্রয়োজন ওইটাকে আপনারা এভাবে বলে নিতে পারেন। এটা হলো আপনার স্কোয়ার, সো যেটা দিয়ে আমরা আপনার যে কোনো কিছুর মাপ নিতে পারি, মানে আপনার সহজে আমাদের যে কোনো কিছুর মাপ নিতে পারি, লেবেলও আছে এটার সাথে, অবশ্যই অবশ্যই আপনারা এটা নিয়ে নেবেন। তো এটা হলো স্ক্রুড্রাইভার, এখানে আপনার স্ক্রুড্রাইভার সকল ধরনের স্ক্রুড্রাইভার হয়, সো একটাকে ফ্ল্যাট বলা হয়, একটাকে আপনার এক একটাকে এক এক নামে বলা হয় আর কি, স্টার স্ক্রুড্রাইভারও বলা হয়। সো যেটা আপনার স্কুটার এটা স্টারি, আর এটা হলো হ্যামার, আমরা যেটাকে হাতুড়ি বলে থাকি, হাতুর বললেই কিন্তু আপনার বুঝে যাবে যে একটা হাতুর দেন। এটা পাউন্ড হিসাবে হয়, 100 পাউন্ড, 250 পাউন্ড, 150 পাউন্ড, এটা বিভিন্ন পাউন্ড হিসাবে বিক্রি করা হয়। এটা হলো আপনার স্প্রিনার, যেটা আপনার একটু আগে আমি আপনাদেরকে বলে দিছি, সো এটা আপনার অনেক প্রকার হয়ে থাকে, আপনারা যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। তো এটা হলো আপনার লেভেল, তো আমরা যে কোনো ফাইভ কিন্তু করার সময় কিন্তু এটা আমাদের অত্যন্ত জরুরি ফাইভ মাফার জন্য, বা বাথরুমে কাজ করলে বাথরুমে কমেটের জন্য, সো কমেট টমেটের জন্যই কিন্তু এটা মূলত ব্যবহার করা হয়। সো এটা আপনার হলো আপনার রুলার, রোলার যেটা দিয়ে আপনার আমার ধরেন সেন্টিমিটারগুলো মাফি বা সব কিছু একুরেট করার জন্য এটা অবশ্যই জরুরি। তো এখন আছে হলো শীষ কাগজ, যেটাকে আমরা শীষ কাগজ বলে থাকি, কিন্তু এটার মূল নাম হচ্ছে আপনার স্যান্ড পেপার, সো এগুলো অবশ্যই অবশ্যই কিনে নিতে হবে। তো এখন আমরা আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন, এবং এই ভিডিও রিলেটেড যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সব সময় ভিডিও দিব। আর আপনারা অবশ্যই অবশ্যই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।